হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি HTML লেসন 2 নিয়ে। এই লেসনে দেখব আমরা কীভাবে HTML এ ডিফারেন্ট ট্যাগগুলো ব্যবহার করে একটা সুন্দর ওয়েব পেজ ডিজাইন করা যায়। চলো দেখে নিই। প্রথমে আমরা দেখব যে কীভাবে আমরা HTML এ হেডিং ট্যাগ ব্যবহার করব বা সুন্দর হেডিং ডিজাইন করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ H1, H2, H3, H4, H5 এবং H6 এই ছ ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করা হয়েছে, এবং এই হেডিংগুলোর সাইজ অনুযায়ী আগে ছোট বড় থেকে ছোটতে সাজানো হয়েছে। H1 ট্যাগের সাইজ সবচেয়ে বড়, H6 ট্যাগের সাইজ সবচেয়ে ছোট। ওকে, চলো আমরা দেখে নিই, নোটপ্যাড ভিউটা দেখে নিই কী আমরা লিখেছি। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে H1, H2, H3, H4, H5, H6 এই ট্যাগগুলোর মধ্যে আমরা কিছু টেক্সট লিখেছি। এবার এর আউটপুটটা আমরা দেখে নিই। এবার তোমরা দেখতে পাচ্ছ H1 ট্যাগ সবচেয়ে বড়, তারপরে H2, তারপরে H3, নেক্সট H4, নেক্সট H5, মানে H6 সবচেয়ে ছোট। এইভাবে এই ট্যাগগুলো ব্যবহার করা যায়। নেক্সট দেখবো আমরা কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ ডিজাইন করব। প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা পি ট্যাগ ইউজ করব। এই পি ট্যাগের কি কি অ্যাট্রিবিউটস ব্যবহার করা যায় সেগুলো দেখে নি চলো। প্যারাগ্রাফকে আমরা অ্যালাইন করতে পারবো। অ্যালাইন করার জন্য আমরা ডবল কোটেশনের মতো লেফট লেফট লিখতে পারি, অথবা রাইট, অথবা সেন্টার, অথবা জাস্টিফাই। কীভাবে আমরা সিনট্যাক্সটা লিখতে পারি দেখে নিই একবার। এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যালাইন পি অ্যালাইন ইজিক্যাল টু লেফট, এখানে কিছু টেক্সট লেখা হয়েছে। চলো আমরা নোটপ্যাডটা দেখে নিই। নোটপ্যাডে কী লেখা আছে দেখো, এখানে উইদাউট প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে আমরা দুটো লাইন লিখেছি। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ HTML, নেক্সট লাইন লিখেছি ইট ইজ এ ওয়েব ডিজাইনিং টুলস। নেক্সট প্যারাগ্রাফ ইউজ করে আমরা দেখো দুটো লাইন লিখেছি, হ্যালো স্টুডেন্টস, দিস ইজ HTML, এটা প্রথম লাইন। নেক্সট লাইনে আমরা প্যারাগ্রাফটা ইউজ করেছি, আবার প্যারাগ্রাফটা বন্ধ করেছি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা বিভিন্ন রকমের অ্যালাইনমেন্টগুলোর অ্যাট্রিবিউটসগুলো লিখেছি। এখানে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, হ্যাঁ কিছু টেস্ট লেখা হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখে নিই এর আউটপুট ভিউটা কী হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ, দেখো প্রথমে আমরা যেহেতু প্যারাগ্রাফটাকে ইউজ করে নিই, সেহেতু প্রথমে দুটো লাইন আমরা একটা লাইনই এসে গেছে। নেক্সট যেহেতু আমরা প্যারাগ্রাফটাকে ইউজ করেছিলাম, সেহেতু দেখো দুটো লাইন আলাদা আলাদা লাইনে এসছে। নেক্সট দেখো, এটা এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে জাস্টিফাই। এখানে জাস্টিফাই এবং লেফট অ্যালাইনমেন্টের মধ্যে খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না, কিন্তু বড় টেক্সট হলে সেক্ষেত্রে এই ডিফারেন্সটা ভালো বোঝা যায়। নেক্সট দেখব যে কীভাবে আমরা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন ব্যবহার করে কোনো টেক্সটকে আমরা কীভাবে আমরা ব্যবহার করতে পারি। বোল্ডের জন্য বি ট্যাগ ইউজ করা যায়, ইটালিকের জন্য আই ট্যাগ, এবং আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করে থাকি। চলো দেখে নিই নোটপ্যাড ভিউটা। নোটপ্যাড ভিউ দেখতে পাচ্ছ, আমরা এই টেক্সটটাকে আমরা একবার বোল্ড করেছি, একবার আন্ডারলাইন ট্যাগ ইউজ করেছি, একবার ইটালিক ট্যাগ ইউজ করেছি, আর একবার কম্বিনেশন ইউজ করেছি বোল্ড আর ইটালিকের কম্বিনেশন, আর একবার ইউজ করেছি বোল্ড ইটালিক, একবার বোল্ড ইটালিক, একবার বোল্ড আন্ডারলাইন, আর একবার তিনটে কম্বিনেশন ইউজ করেছি বোল্ড ইটালিক আন্ডারলাইন। ঠিক আছে, এবার চলো দেখে নিই আমরা আউটপুট ভিউটা কী হবে। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে বোল্ড ট্যাগ বুঝানো বোল্ড হয়েছে, আন্ডারলাইন হয়েছে, এখানে ইটালিক ট্যাগ ইউজ করার জন্য ইটালিক হয়েছে, এখানে বোল্ড ইটালিক দুটি হয়েছে, এখানে বোল্ড আন্ডারলাইন দুটি হয়েছে, এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটি কম্বিনেশনই এসছে। তো এইভাবে আমরা এটা ডিজাইন করতে পারি। নেক্সট আমরা দেখে নিই কীভাবে HTML এর ফন্ট ট্যাগ ব্যবহার করব।
তো ফন্ট ট্যাগের জন্য, ফন্ট ডিজাইন করার জন্য সাধারণত ফন্ট ট্যাগ ইউজ করা হয়ে থাকে। এর অ্যাট্রিবিউটসগুলো কী কী আছে একটু দেখে নিই। ফন্ট ট্যাগ ইউজ করার জন্য যে অ্যাট্রিবিউট, ফেস 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 নেমের জন্য আমরা কী কী ফেস ইউজ করতে পারি, টাইমস নিউ রোমান, কুরিয়ার নিউ এবং ভারদানা, এগুলো ডিফারেন্ট ফেস নেম কীভাবে ইউজ করব। ফন্ট ফেস ইজ ইকাল টু ডবল কোটেশনে ফেস নেম, তো টেক্সট দিয়ে এন্ড অফ ফন্ট ফন্ট ট্যাগ। নেক্সট দেখবো আমরা কীভাবে সাইজ চেঞ্জ করব। সাইজ জন্য সাইজ ভ্যালু লেখা হয়েছে, সাইজ ভ্যালুটা ডিফারেন্ট টাইপ সাইজ ভ্যালু হতে পারে, 8 10, এক্সাম্পল হিসাবে 8 10 15 20 ইটিসি। ফন্ট সাইজ ইজ ইকাল টু ডবল কোটেশন সাইজ নেম, তারপর দিস ইজ এ ফন্ট সাইজ 30, দেন নেক্সট ফন্ট এন্ড অফ দিস ফন্ট ট্যাগ। নেক্সট কালার, কালার ইজ ইকাল টু কালার নেম, রেড গ্রিন ব্লু সায়ান ইটিসি। তো এইভাবে আমরা ফন্ট ট্যাগ ইউজ করতে পারি। নেক্সট দেখে নিই আমরা নোটপ্যাড ভিউটা কী আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একবার ফন্ট ফেস ইউজ করে, ফেস ইউজ করে চেঞ্জ সেট করেছি, একবার সাইজ সেট করেছি, একবার কালার সেট করেছি, আর আরেকবার আমরা তিনটে জিনিসই সেট করেছি। দেখো ফেস, সাইজ এবং কালার তিনটি সেট করা হয়েছে। ওকে, নেক্সট দেখে নিই এর আউটপুটটা কী হবে। এই হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ভারদানা ফন্ট। নেক্সট হচ্ছে ফন্ট সাইজ 30, নেক্সট ফন্ট উইথ কালার রেড, নেক্সট ফন্ট উইথ কালার রেড এবং ফন্ট ফেস ইজ ভারদানা এবং সাইজ ইজ ইকুয়াল টু হচ্ছে 30। ওকে, নেক্সট দেখে নেবো আমরা কীভাবে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে লিস্ট ভিউ দেখা যায়। তো এখানে আমরা এইচটিএমএল লিস্ট ভিউকে দুভাগে ভাগ করতে পারি, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব। এর কী কী অ্যাট্রিবিউটস আছে দেখে নিই, চলো দেখে নিই। আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউটস ব্যবহার করতে পারি, যেমন স্কোয়ার, ডিস্ক, সার্কেল। এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে তুমি যখন লেখার সময় অনেক সময় বুলেট ফর্ম ইউজ করো, তো বুলেটের বিভিন্ন শেপ দেওয়া যেতে পারে। স্কোয়ার শেপ দেওয়া যেতে পারে, ডিস্ক শেপ দেওয়া যেতে পারে, সার্কেল শেপ দেওয়া যেতে পারে। ইউএল টাইপ এখানে কীভাবে লিখবো, ইউএল টাইপ ইজ ইকাল টু স্কোয়ার। নেক্সট লিস্ট আইটেম, দুটো আইটেম অ্যাড করা হয়েছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, তবে ইউএল ট্যাগ ক্লোজ করা হয়েছে। নেক্সট দেখে নেবো আমরা অর্ডার লিস্ট কীভাবে ডিজাইন করা হয়। অর্ডার লিস্টের জন্য আমাদের ওএল ট্যাগ ইউজ করা হয়েছে। নেক্সট এর কী কী অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয়। আমরা ওয়েল ট্যাগের জন্য আমরা ওয়ান, রোমান হরফের ওয়ান, অথবা স্মল আই, ক্যাপিটাল এ, স্মল এ ইটিসি অ্যাট্রিবিউটস ব্যবহার করতে পারি। কীভাবে লিখতে পারি, ওয়েল টাইপ ইজ ইকাল টু স্কোয়ার, দেন লিস্ট আইটেম, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, দেন ওয়েল ট্যাগ ক্লোজ। চলো নোটপ্যাড ভিউটা দেখে নিই একটুখানি। নোটপ্যাড ভিউতে দেখতে পাচ্ছ যে এখানে আমরা ইউএল ট্যাগ ইউজ করেছি। এখানে ধরো টাইপ ইজ ইকাল ডবল কোটেশনে স্কোয়ার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট লেখা হয়েছে। আর এখানে আমরা ওয়েল ট্যাগ ইউজ করেছি, ওয়েল ট্যাগের জন্য আমরা রোমান হরফের আই আই ইউজ করেছি টাইপের জন্য। চলো এবার আউটপুটটা দেখে নিই। তো আউটপুট হচ্ছে এই, এই হচ্ছে আউটপুট। এখানে অর্ডার লিস্ট, আনঅর্ডার দুটো এসছে। আনঅর্ডার লিস্ট স্কোয়ার ফর্মে, এখানে রোমান অর্ডার লিস্টের ক্ষেত্রে রোমান ওয়ান, রোমান টু ইউজ করা হয়েছে। নেক্সট দেখে নেবো আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে কীভাবে টেবিল ডিজাইন করতে পারি। টেবিল ডিজাইন করার জন্য আমরা সাধারণত টেবিল ট্যাগ ইউজ করি। এছাড়াও হচ্ছে টিআর হচ্ছে টেবিল রো, টিএইচ হচ্ছে টেবিল হেডার ডিজাইন করার জন্য, টিডি হচ্ছে টেবিল কলাম ডিজাইন করার জন্য। কী কী অ্যাট্রিবিউটস ব্যবহার করতে পারি, টেবিলে বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউটস ইউজ করা যায়। অ্যালাইন ইজ ইকাল টু টেবিল অ্যালাইনমেন্ট ইউজ করা যেতে পারে, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। এবং বিজি কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলেও আমরা বিজি এই এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করতে পারি। নেক্সট এখানে আমরা এটা টেবিল ডিজাইন করেছি, টেবিল বর্ডার ইজ ইকাল টু ওয়ান, বিজি কালার ইজ ইকাল টু সায়ান, অ্যালাইন ইজ ইকাল টু সেন্টার। টেবিল রো শুরু হচ্ছে, এখানে টেবিল হেডার ইউজ করা হয়েছে, দুটো কলাম তৈরি করা হয়েছে, আইটেম এবং প্রাইস। টেবিল রো শেষ, এখানে টেবিল রো শুরু হচ্ছে, দুটো টেবিল ডেটা ব্যবহার করা হয়েছে, ল্যাপটপ এবং নেক্সট কলামে
তার প্রাইস দেওয়া হয়েছে। নেক্সট আর একটা টেবিল রো নেওয়া হয়েছে এখানে ডেস্কটপ, এবং তার প্রাইস দেওয়া হয়েছে, টেবিল ট্যাক্সেস হচ্ছে। এবার দেখে নেবো তার নোটপ্যাড ভিউটা কী আছে, চলো দেখে নিই। এই হচ্ছে তার নোটপ্যাড ভিউ, এখানে আমি দেখে নিই চলো আউটপুটটা কী হয়। এই হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে আমাদের আউটপুট দেখেন, এখানে দুটো কলাম ইউজ করা হয়েছে, আইটেমস এবং প্রাইস। আইটেমস হচ্ছে এখানে দুটো রো ইউজ করা হয়েছে ডেটার জন্য, ল্যাপটপ 35, প্রাইসে 35,000, নেক্সট ডেস্কটপ উইথ প্রাইস 20,000। আজকের লেসেন এখানেই আমরা শেষ করছি, পরের লেসনে আমরা আরও কিছু এইচটিএমএল ট্যাগ নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।